আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। এর ধারাবাহিকতা আজকে আলোচনা করব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য এবং রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসতে পারে, কেন এই রিভিউ? এই রিভিউর মাধ্যমে আসন সম্পর্কে জানতে পারবে আবেদন প্রক্রিয়া, পাশাপাশি জানতে পারবে বিশেষ সাবজেক্ট সম্পর্কে ধারণা এবং শর্ত সম্পর্কে জানতে পারবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই শর্তের উপর বেস করেই মূলত তোমাকে চয়েস দিতে হবে। পাশাপাশি আগে থেকে তুমি প্রিপেয়ার হতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশ্ববিদ্যালয়টি কি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নয়? অবশ্যই এই বিশ্ববিদ্যালয়টি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়। তাহলে প্রশ্ন আসতে পারে, এই রিভিউর মানেটা কী? কারণ গুচ্ছের ভর্তি পরীক্ষার পর প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা সার্কুলার প্রকাশ করবে বা তাদের শর্ত দিবে, তাই আগে থেকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা থাকলে চয়েস করতে সুবিধা হবে, এমনকি একটি টার্গেট নিয়ে তুমি চয়েস দিতে পারবে। গতবারের মতো কি আলাদা ফি দিতে হবে? এটা এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি গুচ্ছ কমিটি। তবে মাইগ্রেশন এবং চয়েস সিস্টেমের কথা বলা হয়েছে, এই নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি, আপডেট পেলে ইনশাল্লাহ জানিয়ে দিব। কি কি কোর্স আছে এই বিশ্ববিদ্যালয়ে? 4 বছর মেয়াদি স্নাতক গণিত কোর্স রয়েছে, 4 বছর মেয়াদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, 4 বছর মেয়াদি ফিশারিজ রয়েছে, পাশাপাশি 4 বছর মেয়াদি ম্যানেজমেন্ট এবং 4 বছর মেয়াদি সমাজকর্ম সাবজেক্টটি এই বিশ্ববিদ্যালয়ে তোমরা পেয়ে যাবে। এবার আসি অনুষদ বিভাগ এবং আসন সংখ্যা গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী। এখানে 6টি বিভাগে 180টিরও বেশি আসন রয়েছে। মুক্তিযোদ্ধার উপর 5% শারীরিক প্রতিবন্ধী, প্রতি বিভাগে একটি করে মোট 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতি বিভাগে একটি করে সর্বমোট 6টি এখানে আসন বরাদ্দ রয়েছে। গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, এই 4টি বিষয়কে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তবে HSC এবং SSC বিষয় নিয়ে আলাদা শর্ত রয়েছে, যা একটু পরে আমরা আলোচনা করছি। ম্যানেজমেন্ট, সমাজকর্ম, এই 2টি সাবজেক্টে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। তার মানে হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ বিভাগ সহ এই 2টি বিভাগেও আবেদন করতে পারে। GST-র আলাদা কোনো শর্ত ছিল না, তাই সবাই গত বছর আবেদন করতে পেরেছিল। তবে SSC এবং HSC-র উপর একটি শর্ত রয়েছে। আবেদনের যোগ্যতা এবং শর্ত বলি এখন বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই গণিত বিভাগ, এখানে বিজ্ঞানের জন্য 30টি আসনই রয়েছে, অন্য বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে না। HSC-র শর্ত হিসাবে HSC-তে গণিত অবশ্যই বি গ্রেড পেতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে 30টি আসন রয়েছে শুধু বিজ্ঞানের জন্য, মোট 30টি আসন। গণিত HSC-তে অবশ্যই বি গ্রেড এবং পদার্থবিজ্ঞানও বি গ্রেড পেতে হবে HSC লেভেলে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানেও 30টি আসন রয়েছে, এখানে HSC শর্ত হিসাবে গণিত এবং পদার্থবিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই রিকোয়ারমেন্ট দেখে যারা GST পরীক্ষায় গণিত অ্যান্সার করেনি বা জীববিজ্ঞান অ্যান্সার করেছে, তাদের এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে কোনো বাধা থাকার কথা নয়, যদি এই শর্তটি বহাল রাখে। এবারে রয়েছে ফিশারিজ, এখানে 30টি আসন রয়েছে বিজ্ঞানের জন্য, তবে HSC শর্ত হিসাবে জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে HSC লেভেলে। এবার আসি ম্যানেজমেন্ট, এখানে বিজ্ঞানের জন্য 7টি আসন, মানবিকের জন্য 3টি আসন এবং কমার্সের জন্য 20টি আসন রয়েছে। HSC, SSC বা GST আলাদা কোনো শর্ত ছিল না। সমাজকর্ম, এখানে বিজ্ঞানের জন্য 7টি আসন, মানবিকের জন্য 20টি আসন, কমার্সের জন্য 3টি আসন, মোট 30টি। SSC, HSC বা GST আলাদা শর্ত নেই। এবার আসি মেধা তালিকা গত বছর কিভাবে করা হয়েছিল। আবেদনের সময় বিভাগ পছন্দক্রম অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার 100 এর সাথে SSC এবং HSC-র GPA যোগ করেই মূলত মেধা তালিকা নির্ধারণ করা হয়েছিল। একটি আবেদনের মাধ্যমে শর্ত পূরণ করে সকল এলিজেবল বিভাগে আবেদন করতে দেওয়া হয়েছিল গত শিক্ষাবর্ষে। এবার আসি সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ। এই বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে CSE, EEE, কমার্স বা আর্টসের জন্য রয়েছে ম্যানেজমেন্ট এবং সমাজকর্ম, এগুলো জনপ্রিয় সাবজেক্ট। একটু মিড রেঞ্জের সাবজেক্টের মধ্যে রয়েছে ফিশারিজ বিজ্ঞানের জন্য, একটু কম জনপ্রিয় হচ্ছে গণিত, এই বিশ্ববিদ্যালয়ের অনুযায়ী বলছি।
এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া জিএসটিতে কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে আমরা চয়েস লিস্টে রাখতে পারি? যেহেতু এটা এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি না, নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়ছে এবং এখানে আসন সংখ্যাও কম রয়েছে, তাই এখানে তোমরা এই বিশ্ববিদ্যালয়কে যারা একটু কম স্কোর পেয়েছো তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টের মধ্যে রাখতে পারো। তোমরা জানো এবার ভর্তি প্রক্রিয়াটি একটি নতুন পদ্ধতিতে হতে যাচ্ছে, অর্থাৎ প্রথমে তোমরা বিশ্ববিদ্যালয় চয়েস করবে, এরপর সাবজেক্ট চয়েস করবে, এরপর প্রথম মেধা তালিকা দেওয়া হবে। মনে রাখবে বন্ধুরা, প্রথম মেধা তালিকায় একটু স্কোর বা একটু কাট অফ মার্ক বেশি প্রয়োজন হবে, আর পরবর্তীতে অর্থাৎ প্রথম মেধা তালিকার পরে যখন দ্বিতীয় মেধা তালিকা বা পরবর্তীতে যদি অন্য কোনো মেধা তালিকা দেওয়া হয় সেক্ষেত্রে কাট অফ মার্ক এবং স্কোরটি কমে আসবে, সেক্ষেত্রে কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরাও এখানে সুযোগ পাবেন। জনপ্রিয় সাবজেক্টগুলোর ক্ষেত্রে 55-60 প্লাস জিপিএ ছাড়া অবশ্যই, মিড রেঞ্জের সাবজেক্টের ক্ষেত্রে 50-55 প্লাস, এবং কম জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে 40-49 প্লাস সাবজেক্ট পেলে এখানে তুমি চিন্তা করতে পারো। কারণ মনে রাখবে বন্ধুরা, এখানে কিন্তু আসন সংখ্যা কম, যদিও নতুন বিশ্ববিদ্যালয় কিন্তু আসন সংখ্যা কম হওয়ার কারণে প্রথম মেধা তালিকার ক্ষেত্রে এই ধরনের একটি প্রেশার থাকবে। তবে দ্বিতীয় মেধা তালিকা বা পরবর্তী মেধা তালিকায় কাট অফ মার্ক কমে আসবে, তাই যাদের স্কোর কম তাদের আবেদন করা উচিত। এখন অনেকেই হয়তো বা বলতে পারো, ভাইয়া আমার স্কোর কম, কেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন? এখন আমি তোমাদের একটি পাল্টা প্রশ্ন করি, তুমি স্কোর কম পেয়েছো, জিপিএ কম পেয়েছো, গুচ্ছেতে একটি বিশ্ববিদ্যালয়ের চান্স চাচ্ছ, এক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস দেওয়া ছাড়া তোমার কি অন্য কোনো অপশন রয়েছে? যদি তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাই অবশ্যই এখানে তোমাকে একটি রিস্ক নিতে হবে বা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হবে কৌশলী হয়ে। তাই এই নতুন বিশ্ববিদ্যালয়গুলো বা অপেক্ষাকৃত কম জনপ্রিয় সাবজেক্টগুলোতে আবেদন করে তুমি অবশ্যই এখানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারো। এই তথ্য, আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, গত শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জগন্নাথ বা ইসলামিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক মেধা তালিকা দেওয়ার পরও শিক্ষার্থী সংকটে ভুগেছে। তার মানে অবশ্যই তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, একটু কম স্কোর পেয়েও তোমাদের সম্ভাবনা রয়েছে, তবে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে হবে, আবেদন করতে হবে, তাহলে সুযোগ বাড়বে। এবার আসে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে জিএসটির ওয়েবসাইটে। আবেদনের সময় দরকার হবে তোমার একাডেমিক তথ্য। আবেদন ফির ব্যাপারে কোনো তথ্য দেয়নি অথরিটি। আবেদন শুরু সেপ্টেম্বরে হতে পারে এবং আবেদন শেষ সেপ্টেম্বরেই হতে পারে, আপডেট পাওয়া মাত্র জানিয়ে দিব। এবার জিএসটির নতুন চয়েস এবং মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের নেওয়ার কথা বলা হয়েছে, পাশাপাশি এটাও বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেরা সার্কুলার এবং শর্ত দিবে। এরপর জিএসটির ওয়েবসাইটে আবেদন করতে হবে, খুব শীঘ্রই আপডেট আসবে ইনশাল্লাহ, এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।